বাঘ রাজকীয়তার প্রতীক, জঙ্গলের অন্য পশুকে শিকার করেই এদের জীবন কাটে। তবে মানুষ বাঘের স্বাভাবিক খাদ্য নয়। শিকারী জিম কর্বেটের মতে, বাঘ মানুষের রক্তের স্বাদ পেলে ও মানুষ বা অন্য কোনো জীব দ্বারা আহত হলেই মানুষ খেকো হয়ে ওঠে। বেশিরভাগ বাঘের আক্রমণে শিকারগ্রস্ত মানুষের কাছ থেকে জানা গিয়েছে যে বাঘের আক্রমণের সময় তারা বাঘের সীমানার মধ্যেই ছিল। বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতি বছর বাঘের আক্রমণে প্রায় 250 মানুষ প্রাণ হারায়। তবে বাংলার বাঘ সবচেয়ে বেশি নরখাদক হয়। দীর্ঘ 23 বছর ধরে কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন বাংলাদেশের এই ব্যক্তি। বাংলাদেশে বসবাসকারী 45 বছর বয়সী হাসমত আলী 23 বছর ধরে মুখ ঢেকে চলাফেরা করছেন। পেশায় তিনি একজন জেলে। আজ থেকে 23 বছর আগে বনের পাশের একটি নদীতে নৌকায় করে মাছ ধরছিলেন তিনি। মাছ ধরার এক পর্যায়ে ওই নৌকাতেই ঘুমিয়ে পড়েন তিনি। জঙ্গলে উৎপেতে থাকা বাঘ সুযোগ পেতেই আক্রমণ করে বসে ঘুমন্ত হাসমত আলীর উপর। বাঘের আক্রমণের হাত থেকে খুব কম সংখ্যক মানুষই বেঁচে ফিরতে পেরেছে। আর সে এই লড়াই বেঁচে ফিরতে পারলেও মুখের বেশিরভাগ অংশই হারাতে হয়েছিল বাঘের ভয়ঙ্কর থাবায়। দুই পুত্র সন্তান আর এক কন্যা সন্তানের জনক এ হাসমত আলী। স্ত্রী সন্তানকে নিয়ে বেশ সুখেই দিন কাটছিল তার। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে অনেক অপ্রীতিকর অবস্থায় পড়তে হয় তাকে। অপরিচিত কেউ বা ছোট কোনো বাচ্চারা তাকে দেখলেই ভয়ে আঁতকে ওঠে, কারণ বাঘের আক্রমণে তার চেহারা লাভ করেছে এক বিকট আকার। হাসমত আলী এখন তার এই চেহারায় সার্জারি করাতে চান। এবার সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার আরো কিছু মানুষের অভিমত শোনাবো আপনাদের। তো বাঘ তো অ্যাটাক করলে ধরে নিয়ে চলে যায়, আপনাকে ছেড়ে গেল কেন? ওই কি করে আসলে? ছোট ভাই ওই কাদা তুলে ওই বাঘের সঙ্গে চালিয়ে বেরিয়ে দাঁতে তখন একটু ধরা অবস্থায়। যখন কাদা খেয়েছে তখন চোখ এরম ক্লিয়ার করতে দিয়ে ওর দাঁতের থেকে সিল করে আমি বের হয়ে গেছেন। তবে এই ঘটনাগুলোর পেছনে একমাত্র দায়ী আমরা মানুষরাই। অনবরত বন জঙ্গল ধ্বংস করে চলেছি আমরা, এতে করে নষ্ট হচ্ছে তাদের আবাসস্থল। এর উপর চোরা শিকারীদের অপকর্মের ফলে বাঘের সাথে সাথে অন্য বন্যপ্রাণীর সংখ্যাও কমে আসছে। বাঘেরা ঠিকমতো পাচ্ছে না তাদের শিকার, আর আস্তে আস্তে তারা লোকালে এসে মানুষদের আক্রমণ করতে শুরু করেছে। তাই এখনই সচেতন হতে হবে আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারো, আর এমনই সব রহস্য রোমাঞ্চ আর ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও।